স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। জন্মের সার্টিফিকেট ও মৃত্যুর সার্টিফিকেট পাওয়া এখন হয়ে গেছে আরও সহজ, কেননা অনলাইনে আবেদন করার সাথে সাথেই সেই আবেদনপত্র অ্যাকসেপ্ট অথবা অ্যাপ্রুভ হয়ে গেলেই অনলাইন থেকেই খুব সহজেই আপনারা কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। গত 5ই মে 2022 তারিখে নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে রাজ্যবাসীকে এই পরিষেবা দেওয়ার লক্ষ্যে একটি নতুন পোর্টাল লঞ্চ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্ম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন থেকে আবেদন করবেন, পাশাপাশি এই পোর্টাল থেকে আর অন্যান্য কি কি সুবিধা পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে রাখবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত জন্ম মৃত্যুর অফিসিয়াল পোর্টাল ভিজিট করার জন্য আপনাদের প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখতে হবে www.janma-mrityu.wb.gov.in। লিখে যখনই আপনারা এন্টার কি প্রেস করবেন দেখবেন জন্ম মৃত্যুর অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই পোর্টালটির অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করলেও সরাসরি জন্ম মৃত্যু তথ্যর এই অফিসিয়াল পোর্টালের হোম পেজে আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও রাজ্যের যে হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালের হোম পেজটিকেও নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল পোর্টালটির লিংক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেও সরাসরি এই পোর্টালে ভিজিট করতে পারবেন। আপনি যদি রাজ্যের যে কোনো শহর কিংবা গ্রামের বাসিন্দা হয়ে থাকেন, আপনারা সবাই উভয়ই এই পোর্টাল থেকে কিন্তু যে কোনো সময় জন্ম মৃত্যুর সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আপনি এখানে পোর্টালের হোম পেজে সিটিজেন সার্ভিসে ক্লিক করলে এখানে জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন। কিভাবে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন জানাবেন সেই সংক্রান্ত সম্পূর্ণ একটা ইউজার গাইড কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রয়োজনে পড়তে পারেন। নতুনভাবে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। আপনার ফিল আপ করা সেই আবেদনপত্রের যদি অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে চান তাহলে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন পেয়ে যাবেন। আপনার আবেদনপত্র অ্যাপ্রুভড হয়ে গেলে সেই জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য নিচে আপনার এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে বাচ্চার নাম যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান অর্থাৎ চাইল্ড নেম রেজিস্ট্রেশন অপশন রয়েছে, সাথে আপনার জন্মের পর যদি বার্থ সার্টিফিকেট তৈরি করতে ডিলে হয় তো সেক্ষেত্রে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের অপশন রয়েছে। বার্থ সার্টিফিকেট কারেকশন, যদি বার্থ সার্টিফিকেটে কোনো কিছু কারেকশন করানোর থাকে সেই অপশনটিও পেয়ে যাবেন। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ভেরিফাই, যে কোনো সময় আপনার বার্থ সার্টিফিকেটটি এখান থেকে ভেরিফাই করতে পারবেন নির্দিষ্ট ফর্ম ফিল আপ করার মাধ্যমে। তাহলে আসুন প্রথমে আমরা এখানে নিউ বার্থ রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নেব। আপনি যদি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে এখানে আপনারা সিটিজেন সার্ভিসে ক্লিক বার্থ সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে একটি মোবাইল নাম্বার এন্টার করতে বলা হবে। তো আপনারা এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনারা এখানে সঠিকভাবে এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এরপর সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে বার্থ রেজিস্ট্রেশনের অনলাইন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিকে কোনো রকম স্কিপ করতে যাবেন না। এটা আপনারা যদি স্কিপ করেন তাহলে এখানে অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনারা মিস করে যাবেন, যে ইনফরমেশনগুলো আপনারা যদি না শোনেন এবং সেই মতো আপনারা যদি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার এই বার্থ রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটই হবে না। তো অবশ্যই বি কেয়ারফুলি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কবে আপনি এই বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন সেই তারিখ এখানে আপনারা দেখতে পাবেন, শো হবে। ঠিক আছে, আপনি যে মোবাইল নাম্বারটি এই মাত্র এন্টার করলেন সেই মোবাইল নাম্বারটাও আপনারা এখানে দেখতে পাবেন। নিচে এখানে ফর্মের মধ্যে লিগাল ইনফরমেশনে জন্ম নেওয়া শিশুর কিছু তথ্য এখানে আপনাকে এন্টার করতে হবে। প্রথমেই শিশুর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ওই বাচ্চা শিশুটির জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল, সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ওই বাচ্চা শিশুটির ফার্স্ট নেম কি রয়েছে সেই ফার্স্ট নেমটি এখানে সঠিকভাবে এন্টার করে দিতে হবে। তার যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম এখানে পাশে লিখতে হবে এবং লাস্ট নেম অবশ্যই এখানে লাস্ট নেমটাও লিখে দিতে হবে। তারপর এখানে মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল, টুইন হলে টুইন। এরপর প্লেস অফ বার্থ অর্থাৎ শিশুর জন্মস্থান, এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। প্রথমে এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান কোথায় রয়েছে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ হসপিটাল, হোম না আদার্স কোনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করে নিতে হবে,
আপনার ক্ষেত্রে যে জেলার নাম হবে সেই জেলার নামটা সার্চ করে এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে শিশুর জন্মের স্থান আরবান না রুরাল অর্থাৎ গ্রাম না শহর সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে শো করবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন হসপিটাল টাইপ রয়েছে। তো হসপিটাল টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার হসপিটালটা প্রাইভেট ছিল না গভর্নমেন্ট ছিল সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখুন হসপিটাল নেম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। লিস্টের মধ্যে যে হসপিটাল নেমটি আসবে সেইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি হাসপাতালের নাম আপনি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনার ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনারা হাসপাতাল সার্চ করতে পারবেন। এরপর এখানে রেজিস্ট্রেশন ফর্মে জন্ম নেওয়া শিশুর পিতার তথ্য শেয়ার করতে হবে। প্রথমেই পিতার, ঠিক আছে, ফার্স্ট নেম এখানে লিখে দিতে হবে। তারপরে তার কোনো মিডিল নেম থাকলে মিডিল নেম লিখতে হবে এখানে। তারপরে তার কোনো লাস্ট নেম থাকলে সেই লাস্ট নেমটি অবশ্যই এখানে লিখে দিতে হবে। এরপর পাশে এখানে ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। অবশ্যই নিচে আপনাকে এখানে পিতার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। ঠিক আছে, যে মোবাইল নাম্বারটি আপনি প্রথমেই রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিও এখানে এন্টার করতে পারেন, অথবা আলাদা কোনো মোবাইল নাম্বারও দিয়ে এন্টার করতে পারেন। এরপর আপনাদের এখানে একটি আইডি প্রুফ টাইপ সিলেক্ট করতে হবে, আধার, এপি, খাদ্যসাথী, পাসপোর্ট, যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনারা এখানে আধার সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করার পর এখানে আপনাদের আইডি প্রুফ নাম্বার এন্টার করতে হবে, অর্থাৎ এখানে যে আইডি প্রুফটা আপনি সিলেক্ট করলেন সেই আইডির আপনার সেই নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। এরপর ওই আইডি প্রুফের একটি জেপিজি ফটো এখানে 250 KB মধ্যে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা আপলোড করে দেবেন। এরপর জন্ম নেওয়া ওই শিশুর মায়ের তথ্য এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, প্রথমেই এখানে মায়ের প্রথম নাম, ঠিক আছে, প্রথম নাম ফার্স্ট নেম এখানে লিখে দিতে হবে। তারপরে তার মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে লিখতে হবে, লাস্ট নেম থাকলে লাস্ট নেম লিখতে হবে, ইমেল আইডি থাকলে ইমেল আইডি এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি নয়। তারপর মায়ের যদি কোনো আলাদা মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করতে চান অবশ্যই এখানে ম্যান্ডেটরিভাবে একটি মোবাইল নাম্বার এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর একই রকমভাবে আগে যেমন সিলেক্ট করেছিলেন মায়ের একটি এখানে আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। তো আধার কার্ড সিলেক্ট করে নেবেন, তারপর সেই আইডি প্রুফের এখানে নাম্বার এন্টার করে দেবেন এবং সেই আইডি প্রুফটির একটি জেপিজি ফটো ফাইল 250 KB মধ্যে এখানে ফাইলটি আপলোড করে দেবেন। এবং নিচে এখানে মাতৃ মা আইডি নাম্বার যদি থাকে কোনো সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর এখানে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কি ছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট থাকবে। নিচে আপনারা এখানে বিল্ডিং নম্বর অথবা বাড়ির কোনো যদি নাম থাকে সেটা আপনারা এখানে লিখে দেবেন, বাড়ির এখানে নাম্বারটা আপনারা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, স্ট্রিট বা লেন, রাস্তা বা লেনের যদি কোনো নাম থাকে সেটা আপনারা এখানে লিখবেন। লোকালিটি, পোস্ট অফিস কি রয়েছে সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপরে আপনার এখানে এরিয়া পিনকোড কি রয়েছে সেই পিনকোড আপনারা এখানে লিখবেন। তারপরে এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, জেলার নাম সিলেক্ট করবেন। তারপরে আরবান না রুরাল সেটা সিলেক্ট করবেন। তারপরে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। একই রকমভাবে আপনারা এখানে ভিলেজ, টাউন, গ্রাম, শহরের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন লিস্টে যেটা দেখাবে। এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার অর্থাৎ মায়ের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ঠিক আছে, নিজেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি ওপরের ঠিকানার সাথে নিচের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে অবশ্যই আপনার এখানে চেক বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর নিচে এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন অর্থাৎ পরিসংখ্যানগত তথ্য শেয়ার করতে হবে। তো প্রথমে এখানে ফাদার্স অ্যান্ড মাদার ইনফরমেশনে প্রথমেই রিলিজিয়ান বা ধর্ম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফাদার লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত মান কি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ফাদার অকুপেশন, পেশায় পিতা কি করেন, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর একই রকমভাবে মাদার লেভেল অফ এডুকেশন, মায়ের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। একই সাথে পাশে এখানে মাদার অকুপেশনও সিলেক্ট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে নিচে কিছু আদার ইনফরমেশনও আপনাকে শেয়ার করতে হবে, অর্থাৎ প্রথম বিয়ের সময় মায়ের বয়স কত ছিল সেটা বছরে আপনারা এখানে লিখে দেবেন। এরপর আপনাদের এখানে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি অর্থাৎ প্রসবকালীন পরিচর্যা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ওই বাচ্চার জন্মের সময় মায়ের
মায়ের বয়স সেই সময় কত ছিল সেটা আপনাদের এখানে বছরে লিখে দিতে হবে। তারপর এখানে ডেলিভারি মেথড কি ছিল, ঠিক আছে, নর্মাল না সিজার না কোনটা, সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তানের সংখ্যা কত রয়েছে সেটা এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন। এরপর এখানে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা এখানে কেজিতে লিখতে হবে। তারপর নিচে এখানে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইকস সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে রিমার্কসে যদি কিছু আলাদা লেখা থাকে সেটা আপনারা লিখবেন। তারপর নিচে চলে আসুন, এখানে আপলোড ডকুমেন্টস, তো আপলোড ডকুমেন্টসে এখানে আপলোড করতে বলা হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাটেন্ডিং ডক্টর, ঠিক আছে। 250 KB মধ্যে একটি জেপিজি ফরম্যাটের ফটো এখানে আপনারা চুজ ফাইলে সিলেক্ট করে সেই ফাইলটি আপলোড করে দেবেন। এরপর আপনারা নিচে সাবমিট বাটন দেখতে পাবেন, তো সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটি পপ আপ মেসেজ চলে আসবে, ওখানে লেখা থাকবে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, তো আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে অনলাইনে সাবমিট হয়ে গেলেই আপনার সামনে এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার শো হবে এবং এখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনি কোথাও নোট করে রাখবেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তার জন্য আপনারা পোর্টালের হোম স্ক্রিনে চলে আসবেন, এখানে সিটিজেন সার্ভিসে যান, বার্তে গিয়ে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখাটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে হুবহু ঠিকঠাক করে লিখে দিন। লিখে দেওয়ার পর আপনার জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না। আপনার অ্যাপ্লিকেশনটি অনলাইনে অ্যাপ্রুভ হয়ে গেছে মানেই আপনি এখন অনলাইন থেকে আপনার বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তার জন্য আবারও আপনারা এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কপি করে নিন। কপি করে নিয়ে হোম স্ক্রিনে এসে আবারও এখানে বার্থে ক্লিক করে এখানে ডাউনলোড সার্টিফিকেট লেখাটির উপরে ক্লিক করে দিন। ঠিক একই রকমভাবে এখানে আপনার সার্টিফিকেট নম্বর অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে যখনই আপনি ক্লিক করবেন দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই 6-digit ওটিপিটি আপনারা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি যে বার্থ সার্টিফিকেটটির জন্য অনলাইনে আবেদন করেছিলেন সেই বার্থ সার্টিফিকেটটি এখানে ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখিয়ে দিলাম জন্ম মৃত্যু তথ্য এই অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা বাচ্চার বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।